দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতন এবং সবসময়কার মতন আমি একদম ফটো তুলতে আর ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি, কারণ এটা আমার ভীষণই ভালো লাগার একটা কাজ, এটা আমার শখও বলতে পারো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি আমরা। তো আজকে আমার জীবনে একটা অন্যরকমের স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা আমার মানে সিরিয়ালে দেখা, সিনেমায় দেখা একটা ফিল্মি ব্যাপার, সেইটা পূরণ হবে আজকে। তো সেজন্য আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। তো এবার আমরা কেক কাট করে নিই, চলো দেখতে থাকো এরপরে আরও কী কী হয়, দারুণ দারুণ ব্যাপার আছে। আর গিফট বক্সটা খুলবো সেটা দেখার জন্য তো তোমরা মানে কেউ কেউ তো ওটার জন্য অনেকটা টেনে দেখবে, আমি জানি ভিডিওটা, তো সেই জন্য আমি প্রথমে দিইনি। তো চলো কন্টিনিউ করো। ভিডিওটা দেখার সময় কে কী মনে করবে, কে কী মাইন্ড করবে, অনেকে ভাববে এক্সট্রা দেখাবি, অনেকে ভাববে যে বাবা এত দেখানোর কী আছে, এরকম কোনো, এটা যার যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আমার ভালো লাগছে, আমি করছি এবং আমার ভালো লাগে এই জিনিসগুলো, তো ঠিক আছে চলো আমি আমার ভালো লাগা জিনিসগুলো করেই যাবো। তো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে স্কিপ করে যাবে, কোনো ব্যাপার না। আমি অ্যাকচুয়ালি একটু ফিল্মি টাইপ, তো আমার এই জিনিসগুলো ভীষণ 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 ভালো লাগে। টেবিল বুক করা হয়েছে, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, এর আগে আমি কখনো যাইনি, তো অনেস্টলি স্পিকিং, তো আমি কী করবে, ওরা কেমনভাবে মানাবে আমি ঠিক জানি না। তো আমি নিজের মতন করে যতটা সম্ভব বাড়িতে করে নিয়ে তারপর যাচ্ছি, মানে ফুললি স্যাটিসফ্যাকশন নিয়ে তারপর যাওয়া, এরপর ওরা কতটা কী করবে, কী অ্যারেঞ্জ করবে ওর প্যাকেজে সেটা ওরা বুঝে নেবে, বাট আমি আমার মতন করে বাড়িতে একটু সেলিব্রেট করে নিচ্ছি, দেন আমরা এই তো চলে এসেছি। আমি অ্যাড্রেসটা একদম তোমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর কত কী খরচ হলো বা কী মেনু এরা দিয়েছিল, কী কী অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য, সবটাই তোমরা দেখতে পাবে, আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো, এতে হয়তো অনেকের সুবিধা হবে।